ভিউয়ার আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো এই ধরনের যে ভিডিওগুলো এগুলো কিন্তু আপনার বিশেষ করে টিকটক ভিডিও ক্লিপের আগে বা আপনি হচ্ছে এই ধরনের ভিডিওগুলো বেশিরভাগ টিকটকের ইউজ করা হয় এবং এই ধরনের ভিডিওগুলো কিন্তু আপনারা জাস্ট ক্লিপ হিসেবে ডাউনলোড করেন। তো এই ভিডিওটি দেখলে আপনি খুব সহজে এই ধরনের ভিডিওগুলো মেকিং করতে পারবেন এবং বেসিক নলেজ থেকে আমরা হাই লেভেল পর্যন্ত ভিডিও এডিটিংয়ে যাব। আপনারা অবশ্যই আমরা যে পার্টগুলোকে আপলোড দেবো অবশ্যই যদি কন্টিনিউ করেন এবং প্রত্যেকটা ভিডিও ক্লিপ যদি দেখেন তাহলে কিন্তু আপনারা খুব সহজে এই ধরনের ভিডিওগুলো মেক করতে পারবেন। তো এর জন্য আমাদের একজন একটা ব্রাউজারে চলে যেতে হবে, যাওয়ার পর এখান থেকে আপনি যেটা এখানে যেটা লেখা আছে কিউট গোল্ড মান্ডালে ওকে জাস্ট লিখে সার্চ দেবেন। সার্চ দিলে আপনার সামনে এরকম অনেক ধরনের ফটোস চলে আসবে, আপনি এখান থেকে ইমেজে যেতে পারেন। ইমেজ যাওয়ার পর আপনার যেটা প্রয়োজন জাস্ট ওইখানে ক্লিক করবেন। ওকে, তো এখান থেকে আছে আপনার আপনার মতো করে আপনার যেটা পছন্দ হয়, আপনার এখানে অনেক ধরনের শেপের আপনার ইয়ে আছে। তো আমি যদি এটাকে ক্লিক করে আমরা এটাকে ডাউনলোড করবো, তো আমরা এখান থেকে ট্যাপ করে ধরে আপনি যেইভাবে ডাউনলোড সিস্টেম প্রসেসটা আছে সেভাবে ডাউনলোড করবেন। তো করার পর এটা যে ব্যাকগ্রাউন্ডটা আছে এটা আমাদের ইউজ করে নিতে হবে, এর জন্য আমরা আবার এখানে সার্চ বারে চলে যাবো, যাওয়ার পর লিখবো removevg.com। ওকে, removevg.com লেখার পর আপনার সামনে এরকম ওয়েবসাইট চলে আসবে, এখান থেকে আমাদের ফটোসে ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে নিতে হবে। এই জন্য আমরা আপলোড ইমেজে ক্লিক করবো, এরপর এখান থেকে আমরা ফটোটাকে সিলেক্ট করে জাস্ট এখান থেকে ডান অপশনে ক্লিক করবো। তো ডান অপশনে ক্লিক করে এখানে প্রসেসিং চলছে আমাদের, জাস্ট এটার ব্যাকগ্রাউন্ডটা ইরেজ হয়ে যাবে, আপনি যে কোনো ক্লিপ এখানে ইরেজ করতে পারবেন যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন। তো এখান থেকে ডাউনলোডে ক্লিক করবো, এরপর এখান থেকে আমাদের ফাইলটা ডাউনলোড হয়ে গেলে আমরা এটি ক্লোজ করে দেবো। ওকে, আমরা চলে যাবো হচ্ছে এখন ক্যাপকাট অ্যাপ্লিকেশানে, এখান থেকে আমরা চলে যাবো। জাস্ট আমরা আজকে এটার প্রসেসটা দেখাবো যে আমরা এটাকে হচ্ছে কীভাবে ঘুরিয়ে থাকি, ওকে, মানে রোলিং করে থাকি। তো রোলিংয়ের প্রসেসটা দেখিয়ে দেবো, এরপর আমাদের আস্তে আস্তে আপনাদের সব প্রসেসগুলো দেখিয়ে দেবো। তো এখান থেকে আমরা নিউ প্রসেসটাকে নিবো, এরপর এখান থেকে স্টক ভিডিওতে চলে যাবো, যাওয়ার পর এখান থেকে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করে অ্যাড অপশনে ক্লিক করবো। এরপর এখান থেকে আমরা রেশিও অপশনে ক্লিক করবো, রেশিও অপশন থেকে এখান থেকে অবশ্যই আইসো 60 ক্লিক করবেন, তারপর রেশিও অনুযায়ী আমাদের এটাকে ফুল ফ্রেম করে নিতে হবে। ওকে, তো ফুল ফ্রেম করার পর আমরা এটা যতটুকু রাখতে চাই, 5 সেকেন্ড 4 সেকেন্ড ইচ্ছা করলে আপনি যতটুকু রাখতে চান ততটুকু রাখবেন। ওকে, তো রাখার পর আমরা সুন্দর স্টার্ট পজিশনে এখান থেকে ওভারলেতে ক্লিক করবো, পরে অ্যাড ওভারলেতে ক্লিক করবো। এবার আমরা ফটো অপশন থেকে এইমাত্র পিএনজি করা ফটোটিকে সিলেক্ট করে এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করবো। তো এই ফটোটা আমাদের এখানে অ্যাড হয়ে যাবে। ওকে, যাওয়ার পর আমাদের ফরম্যাট অনুযায়ী আমাদের পজিশন অ্যাডজাস্ট করতে হবে, তো আমাদের ভিডিও লেয়ার যতটুকু ততটুকু করতে হবে। তো এখান থেকে আমরা আপাতত 4 থেকে 5 সেকেন্ডই রাখতেছি। ওকে, তো এই অনুযায়ী আমাদের লেয়ারটাকে অ্যাডজাস্ট করে নিতে হবে। তো নেওয়ার পর আমরা চলে যাবো লেয়ার স্টেট পজিশনে, লেয়ারে ক্লিক করবেন, ক্লিক করে আপনার সামনে এখানে একটা প্লাস এখন যে অ্যানিমেশন কী দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করবেন। তো এবার চলে যাবেন এন্ডিংয়ে, এন্ডিংয়ে আসার পর এটাকে ধরে আপনি এইভাবে হচ্ছে রোটেটিং করে নেবেন। ওকে, আপনার এখান থেকে যতগুলো আপনার রোলিং প্রয়োজন, মানে যতটুকু যত করবেন তত কিন্তু আপনার রোলিংয়ের স্পিডটা বেড়ে যাবে। ওকে, সেক্ষেত্রে আমরা এখান থেকে 10 থেকে 15 বার রোটেটিং অর্থাৎ এইভাবে সম্পূর্ণ রোটেটিং করে নেব। ওকে, আপনি চাইলে ছোটো বড়ো করে নিতে পারেন অথবা অ্যাটাচভাবে কিন্তু এটাকে রোটেট করে নিতে পারেন। তো এটার আপনি ভিডিও ডিউরেশনটা যতটুকু রাখবেন এর উপরে কিন্তু ডিপেন্ড করবে আপনি কতবার এখান থেকে রোলিং করতেছেন। ওকে, এখান থেকে যদি আপনার ডিউরেশন অনেক বড় হয় তাহলে কিন্তু স্লোলি হবে, সেক্ষেত্রে আপনার এখানে 40 থেকে 45 বার এইভাবে রোটেটিং করতে হবে। এবং আপনার যদি শর্ট ক্লিপ হয় যেমন আমি এখানে 5 থেকে 6 সেকেন্ড আছে ভিতরে আপনার নিলে 15 থেকে 20 বার রোটেটিং করলে হয়ে যাবে। ওকে, তো এইভাবে মূলত এইভাবে যদি আপনার টিকটকের রোটেটিং ভিডিওগুলো দেখেন সেই এগুলো করা হয়। আমরা কিন্তু আমি বলছি প্রত্যেকটা প্রসেস কোনটা কীভাবে করতে সব কিছু দেখিয়ে দেবো, এর জন্য অবশ্যই ভিডিওগুলোকে কন্টিনিউ করতে হবে। তো আমরা যদি এখন স্টার্ট পজিশনে চলে যাই, যাওয়ার পর এখন দেখেন আমাদের কিন্তু এটা কিন্তু রোটেটিং হয়ে গেছে। ওকে, তো এইভাবে কিন্তু আপনি এইগুলোকে রোটেটিং করে নিতে পারেন, চাইলে কিন্তু আরও কিছু আরও যদি স্পিডের প্রয়োজন হয় সেক্ষেত্রে আরও এভাবে হচ্ছে রাইট সাইডের থেকে রোটেটিং করে নিতে পারবেন। আরেকটা জিনিস, সেটা এখানে একটা মিউজিক তো অবশ্যই অ্যাড করতে হবে, আপনার যেই যেরকম প্রয়োজন হবে। তো মিউজিকটা অ্যাড করার জন্য আমরা যেটা করবো এখান থেকে অ্যাডোবি, তারপর এক্সট্রাক্টেড, তারপর এখান থেকে হচ্ছে আমরা মিউজিক অপশন থেকে আপনার যে মিউজিকটার প্রয়োজন, ওকে, তো জাস্ট মিউজিকটা এখানে অ্যাড করে নেবেন যতটুকু প্রয়োজন হবে। তো আমরা এখান থেকে এতটুকু রাখতেছি আপাতত। রাখার পর এখান থেকে এন্ডিংয়ের ক্লিপটাকে, এন্ডিং বলতে আমাদের আমাদের ক্লিপ যতটুকু ততটুকু রাখবো। ওকে, রাখার পর এখান থেকে ভিডিও রেজোলিউশন 1080 রাখবো। রাখার পর এখন আমরা যদি ভিডিওটাকে প্লে করি তাহলে কিন্তু এখানে দেখতে পারবেন যেভাবে রোটেটিং করা হয়। ওকে, তো এখান থেকে জাস্ট এক্সপোর্ট অপশনে ক্লিক করে আমাদের ভিডিওটি কিন্তু লোডিংয়ে সেভ হয়ে যাবে। তো এই ধরনের ভিডিওগুলো এইভাবে মেকিং করা হয়। যদি কোথাও বুঝতে সমস্যা এবং কীরকম ভিডিও আপনি দেখতে চান সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। তো আজকে ভিডিওটি লাইক করুন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।